হাই বন্ধুরা মিলিস ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আবার এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আর আমার জীবন কাহিনী সেটা শেয়ার করতে তোমাদের সাথে কী হয়েছে আমার সাথে আর অনেক কিছু হয়েছে অনেক কিছু এটা তো কিছু না যা বলছি ব্লগ ওয়ান ব্লগ টু ব্লগ থ্রি হয়তো তোমাদের দেখলো তারপরেও আছে অনেক কিছু হয়েছে আমি যে কালো সেটা আমাকে এত ইনসাল্ট করেছে এত ইনসাল্ট করেছে কালো যে কালো মেয়েদের কোনো মানে এই সমাজে কি থাকার তো অনেক কিছু হয়েছে আমাদের সাথে আমার সাথে আর কি কী আর বলবো আর আমি যে কালো তো আমাকে নিয়ে না অনেক ইনসাল্ট আমাকে অনেক ইনসাল্ট করেছে কী আর বলবো তো কালো কালো মেয়েকে এই সমাজে থাকবে না কোনো কালো মেয়ে বে সমাজে থাকবে না কালো মেয়েকে কেউ পছন্দ করবে না আমাদের মতো যে আমি আমি যেমন কালো আমার মতো তো অনেক কালো মেয়েরা আছে ওদের ওদের কোনো মান নেই এই সমাজে যারা পরিষ্কার হয় ওদেরই যত মান সম্মান সব সবকিছু ওদেরকে মানুষ ভালোবাসবে কালো মানুষকে মানুষ ভালোবাসবে না কি বলো তো তো আমি কালো হয়েছি সেটা কি আমার কোনো অপরাধ আমি নিজে হয়েছি কালো ভগবান আমাকে কালো বানিয়েছে তো আমি কি করবো আমার মা যে মা আমাকে একদম পেটে গর্বে ধরেছে আমাকে মানুষ করে রেখেছে মানে এতদিন গর্বে রেখে আমাকে পোশাক করেছে সেই সেই মা জন্মে পরে আমি যদি কালো সেই মা থেকে আমাকে মা যদি মেনে নিয়ে নিচ্ছে কালো মেয়ে তো সেই মা রেখেছে আমাকে গর্বে মেনে নিয়েছে মা এই সংসারে আমাকে আলো দেখিয়েছে এই দুনিয়ার হ্যাঁ তো ওই মাও তো আমার কোনোদিন কিছু বলেনি আর এই শ্বশুর বাড়িতে এসে ওদের কালো বা আমাকে পছন্দ না বুঝাই যায় পছন্দ করে কি না তো সেই সাথে সেগুলো ব্যাপারে কালো কালো বলে অনেক কিছু আছে সেটা তো আর বললাম না আমি তোমাদেরকে আস্তে 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 বলবো তো তারপরে কি হয়েছে যে উনি এরকম টাইপের একটা ছেলে ছিল আর কি আর বলবো উনি না নিজের থেকে যেমন ধরো ওদের দুই ভাই স্নান করতো স্নান করে ধরো সবাই স্নান করা একটা গামছা থাকে না স্নান করতো স্নান করে একটা গামছা থাকে তো তোরা প্লিজ ভিডিওটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখবে তোমাদের কাছে অনুরোধ আমার আর ভিডিওটা দেখার সাথে সাথে যেন সাবস্ক্রাইব করে দিবে পারে যদি একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো এটাই বললাম তোমাদের কাছে তো আমি না এটা আমার জীবনের কাহিনী মানে একটা শ্বশুরবাড়িতে এসে মানে আমি কারোর দূষীয় না কারো বদনামও মানে বদনাম কি মানে বদনাম সবচেয়ে শ্বশুরবাড়ি খারাপ হবে আর সবাই যে দেওয়াল খারাপ হবে সবাই যে ননদ আমি শুনেছি ননদ থাকলে বলে এরকমই সেরকম তো ননদ সত্যি কথা আমার তো ননদ নাই জানি না ননদের কি আশেপাশে পেয়েছি সেটা দিয়ে কি চলে গিয়েছে বলেছে না আশেপাশের দেওয়ার আশেপাশের ননদ ওদের সাথে আমার যাই হোক যেরকম ভালো মানে যতটুকুই ভালো রিলেশন আছে ওদের সাথে আর মানে দেওর এরকম দেওয়ার কারো যদি নাই থাকে খুবই ভালো বলে না ননদারি খুবই খারাপ থাকে এগুলো ননদের দরকার দেওয়ার একটা থাকে না দশটা নদী কাজ দিয়ে দেয় আর এগুলো এরকম মিষ্টি বিড়াল না কি আর বলবো মিষ্টি মানে ভাবে থাকে বিড়ালে না আর ওদের গলা সাউন্ড থাকে না কিন্তু তোমরা বন্ধুরা যারা এরকম টাইপের মানে দুষ্টু মানুষ থাকে তাদের গলায় কিন্তু সাউন্ড থাকে না ওরা খুব পিস পিস করার কথা বলে কারণ ওরা না ভাইতে খারাপ হতে চায় না আশেপাশে লোকের কাছে খারাপ হতে চায় না বন্ধুদের কাছেও খারাপ হতে চায় না ওরা সময় বুঝে ঢিলটা মারে এরকম টাইপে তো যাই হোক কি বলেছিল তোমাদেরকে অনেক প্রবলেম তো কি বলেছিলাম যে মানে হ্যাঁ তোমাদের সবকিছু একটা করে বলি এত এত কথা মানে মনে থাকে না না একটা সংসার ষোলো বছর ধরে সংসার ষোলো বছরের মধ্যে আর কি হয়েছে এত কিছু মনে থাকে নাকি যাই হোক মনে করে বলছি যাই হোক তো কি হলো মানে ওরা স্নান করবে যে এরকম মনে হয় অনেক ঘরে এরকম হয়েছে আমার মতো অনেক ঘরে হবে এরকম যে ছেলে যার যার ঘরে থাকবে তাদের ওই ঘরে তো এরকম হবেই তো শঙ্করের গামছা আছে না বন্ধুরা তো স্নান করার গামছাটা না স্নান করতে করতে দেখো কাপড় জামা অনেকদিন হয়ে গেলে পাতলা হয়ে যায় লজ্জার কথা আমি তোমাদেরকে সব খুলে বলি না খুলে তোমরা বিশ্বাস করবে কি তো স্নান করতো তো আমার পাতলা ছিল গামছাটা গামছাটা পুরনো হতে গামছাগুলো একটু নরম হয়ে যায় তারপর ফেটেও যায় না তো আমার জামাতে পাতলা ছিল তো কোনো লম্বা গামছাটা ফুটো হয়ে যায় তো ঠিক না পাতলা মানুষ ছিল কি করতো মানে ওর কি কাবার হয়ে যায় তো যাই হোক গামছা একটা আনতে লাগে হাই হাই তো আমার হাজবেন্ড আনেই না সেটা কোনো কথা না মানে এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি আর কি এরকম টাইপের একটা মানুষ ছিল আমার আর আরকি তো আমি না মানে কোনোদিন এরকম দেখি নাই না কট করে এরকম মানুষের যদি দেখি কেমন জানি লাগে তো কেউ কি ঘামসা আনবে না যে স্নান করি গামছাটা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে কেউ দেখলেও বা কী হবে তো যাই তো সেই গামছাটা ছোটো টোটো আছে তুমি তো একটু হেলদি মানুষ গামছাটা যখন পরেন তো ফটোমোটো হয়ে যায় কোয়ার ডিফারেন্স বাথরুমের ডিফারেন্স বাইরেন্দা যেগুলো আমি আসি তো সেই ফটো দিয়ে না ভিতরে যে যন্ত্র যন্ত্র যেগুলো আছে সময় সময় এগুলোও দেখা হয়ে যায় আর কি তো সেগুলো বলা মানে তোমাদের কাছে আমি সেগুলো তুলে ধরছি কেন তো আমি এটাই বুঝতে চাই এই মানুষটা মানে এরকম দেবে যে একটা গামছা নিয়ে যে সামনে গামছা ছিঁড়ে গেছে নিয়ে যাই হ্যাঁ যেহেতু একসাথেই থাকি তো ও যে আলাদা থাকে বা আমরা আলাদা থাকি সেটা ব্যাপার না নাকি এন একসাথে মিন এসে আমাদের মধ্যে ঝগড়া টাকা নাই কিছু না না ঝগড়া তো যায় পরবর্তীতে আর কি যাই হোক ভাই যে বলতে এইগুলো জিনিস নিয়ে কতগুলো জিনিস নিয়ে তুমি তো ভিডিও দেখলে ব্লগ টু ব্লগ তো এরকম দেওয়া থাকবে তারপরে ও হাওয়াই চপ্পল তো কুয়া পায় যেতে হলে বাথরুমে স্নান করতে যেতে গেলে একটা হাওয়াই চপ্পলের দরকার হয় একটা হাওয়াই চপ্পল কোনো দিন নিজের পায়ে হাও হাওয়াই চপ্পল কিনে নি তো হাওয়াই চপ্পল না আমার জুতা তো আও আমার থেকে পাটা মোটা লম্বা আমার আমি আমার পা ছোটো পায়ে তো আমার জুতা না এইভাবে পা তো ঢুকতো না এই এতটুকু এতটুকু ঢুকে এরকম 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 হেঁটে হেঁটে গিয়ে মানে স্নান করে যেত আমার জুতা লেডিস জুতাগুলো হাওয়াই চপ্পল না লেডিস আমি তুই জুতা অন্যরকম কেপি পড়তাম না ওই জুতাগুলো এরকম করে ঢুকে এরকম হেঁটে তো আমাদের পাশে পাশে পিছিয়ে আছে হ্যাঁ তো ওর নাম ছিল শুকনা তো পাশে পাশে ছিল কি পিছিটা ওর নাম যে শুকনা তুই দেখি এখন লেডিস হয়ে গেলে লেডিসে জুতা পিসি আর কি এরকম বলতো ঠাক্কানি করে বলতো কি জুতা কিন্তু না এই জুতা আমি আর কতক্ষণ থাকি বাইরে জুতা কিনেও কি হবো তো মানে পয়েন ধর বন্ধুরা ও কি কথাটা বলছে মানে আমি আর কতক্ষণ থাকি বাই জোতা কিনে কি হবে মানে হাওয়াই চাপের কথা বলছে জুতা বলতে তো ওই হাওচা পোলটা না মানে না কি হবো তো ওই মানুষের ধারণাটা ভাবো ও কতক্ষণ বাড়িতে থাকে আর ও হাওয়ে কি যদি আমার জুতো পরে পরে চলে যায় ওর দিনটা আর কি তো সেরকম তো সেগুলো কথা কেন বলছি বন্ধুরা আমি তোমাদেরকে বলছি সেগুলো কথা বলার তাও কারণ আছে পরবর্তী যে উনি কি কি পরবর্তীতে উনি কি কি করেছে না সেগুলো সব আমি বলবো মানে এগুলো বলার কারণ আছে আমি এতদিন পরে এগুলো কথা বলছি মানে ওই মানুষটা রুখ না করে দিকে অন্যরকম হয়ে যেত কি মনে হয় বলো তো যাই হোক তো এরকম করেছে এরকম মানে করতো যাই হোক এইভাবে চলে যেত আমার জুতো ওই চলতো হ্যাঁ গামতা এদিকে না হলে দাদা যেভাবে পঞ্চাশ টাকা গামতা মোড়ার ছিল না অথচ উনি মানে ওনারটা পরে ঠিকই থাকতো যাই হোক তো গেল তো ওদিকে বললাম শাশুড়ি মা তো শাশুড়ি মা না কি হয়ে গেলো তো ট্রেনটা যখন বেস্ট মধ্যে এসে হয়ে গেল তারপরে আমরা বললাম না গুহাটিতে গিয়েছিলাম গুহাটিতে যাওয়ার পরে গোহাটিতে ডাক্তার দেখলো অনেক রকমের চিকিৎসা চিকিৎসা করলো হ্যাঁ গোহাটিতে ডাক্তার গেলে অনেক রকম চিকিৎসা চিকিৎসা করলো তো করার পরে ওষুধ টষুধ দিল তো ওনাকে ওনার মানে রেজাল্টটা ক্যান্সারই হয়ে যায় টেস্ট টুস্ট করার বলেছে ওখানে ক্যান্সার হয়ে যায় বেস্ট ট্যান্ট হয়েছে তারপরে ব্লাকির মধ্যেও প্রবলেম হয়ে গেছে এই ক্যান্সারে ক্যান্সারের তো এগুলো হয়ে গেলো তো হোক প্রথম অল্প পুরো শরীরটা ভালো ছিল একটা আমি যেরকম আমার শরীর ভালো ছিল ওনারও শরীরটা পুরো ভালো ছিল তারপরে না কী হলো যে ওষুধ দিলো আর ওখানে তো কয়েকদিন পরে যেতে হয় তো দেখলাম না বলছে সাতটা দিন পরে আবার যেতে তো ওইখান আমরা আসার পরে গুহাতে ডাক্তার কাছে দেখানোর পরে আমরা আসলাম আসলাম না কয়েকদিন পরে আমরা আসার তিন দিনে চার দিন পরে আমরা আবার গেলাম তো যাওয়ার পরে ওনাকে আবার ডাক্তার এখানে হলো আরও কয়েকটা টেস্ট ছিল না সেই টেস্টের বিপর্য পরে ডাক্তারের কাছি মানে সাপ্তাহ সপ্তাহে ট্রিটমেন্ট করতে হবে মানে ওনাকে ওইখানে অ্যাডমিট করতে আর বলছে তো ওইখানে অ্যাডমিট করা আরও হল না সেটা মানে ওরা মানে না অ্যাডমিট করবেন আর কে থাকবে তো ডাক্তার বলছে ঠিক আছে তোমার যদি আসতে পারো এরকম এরকম আমি সব কিছু দিয়ে দিব ওষুধ কিছু সব দিয়ে দিবো তোমার এখানে সময় সময় আসতে হবে আর কি তো ওখান থেকে যাই হোক ওইভাবে আমাদের আসা হয়েছে আসার পরে তো ডাক্তার দুইবার গুহাটিতে গিয়েছিলাম ওনাকে নিয়ে না প্রথম দেখা নিই তারপরে আবার একবার গিয়েছিলাম তো ওখান থেকে গুহাতে আমরা গাড়ি যেহেতু আমার শাশুড়ি ছিল উনি হাঁটতে হাঁটতে পারতেন ধরো গাড়ির মতো করতে পারতে নামটা ওরকম টাইপের আর হ্যাঁ তো ওনাকে নিয়ে আমরা গিয়েছিলাম তো তো তখন তো ভাড়ি ভাড়া করে যেতে হবে গাড়ি গুহাটি থেকে আমাদের বাড়ি থেকে গোহাটি আমার বাড়ি বঙ্গাই হতে তো আমাদের বাড়িতে থেকে মনে মিনিমাম গাড়ি গেলে তো পাঁচ ছয় ঘন্টা রাস্তা আসে তো মোটামুটি আমি তিন হাজার টাকার মতো কোথাও ভাড়া লাগে আর কি হ্যাঁ পার্সোনালভাবে নিজে যদি ভাড়া করে যেতে হয় তো তুমি একটা কথা যাওয়া আসা তিন হাজার এরকম হয় আর কি ভাড়া নেওয়া হয় আর কি তো ওই যে দুইবার যে গিয়েছি তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকাটা গিয়েছে হুম তিন হাজার টাকার মধ্যে তখন তো একসাথে দুই ভাই দোকানে ছিল তো একবার হলো দোকানের টাকা থেকে দেওয়া হয়েছে আর একবার ওই টাকাটা দিয়েছে হুম মানে কি কারণে ধরো দোকানে টাকা হয়তো ছিল না আমার হাজবেন্ডে হাতে টাকা ছিল না হাজবেন্ডে হাতে টাকা না তার ওই একবার টাকাটা দিয়েছে হ্যাঁ একবার গাড়ি বাজার দিয়েছে ওই তো শেষ তারপরে বলে কি বর্দা দেখ এই রূপটা তো আর ভালো হবো না আমার হাজবেন্ডকে বলছি ছেলে বলছি ছেলে মায়ের কথা বলছি শোনো বর্দা এই রূপটা আর ভালো তো হবো না কি খামকা কি খামকা কে বারে বাড়ি এই যে এত টাকা ভাড়া করিয়া 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 নিয়ে আরও যে কত যাইতে লাগবো হেননি তেননি এরকম এটা যাওয়া ঠিক না আর সম্ভব না রে আমার দ্বারাও সম্ভব বলো আমার কাছে তো এক টাকাও নাই সম্ভব না হ্যাঁ এরকম করা তো ও যখন মানে এই পিছুটা নিয়ে দিল যে আর লাগবো না থাকা যা হো আর ঘরে হবো এই সেই আর মানে ওরা তো পিছু ঠান দিয়ে দিল তো আমি এখানে বউয়ে কি করবো হ্যাঁ দাদারও তো ওরকম কোনো ক্ষমতা নাই যে আমার হাজব্যান্ডেও তো ওরকম একটা কীরকম কী করবো সে দেখো দোকানের ওই দোকানে যে ইনকাম হয় একটা ফোটো দোকানে যা ইনকাম হয় সেটা কতবার ইনকাম হয় ওরকম তো দোকান না আর ওটা নিজস্বও দোকান না ভাড়া দোকান দোকানে ভাড়া তারা সব কিছু দিতে বাড়িতে লাইটের বিল টিভির বিল মানে খাওয়া দাওয়া সব কিছু ও করতে হয় তো ও না ভরসা পেল না ওই পেটন দিয়ে ওষুধ আনো খাওয়া তো আর কি এরকম হয়ে গেলো আর কি তারপরে সত্যি কথা আমার শাশুড়িকে আর একটা ডাক্তার দেখায়নি আর আমার শাশুড়িকে ডাক্তার দেখায়নি আর ওই ছোট ছিল যে বিশ্বাস করো ওর কাছে টাকা পয়সা সবই ছিল ওর কাছে সবই ছিল কিন্তু আমি মানে তখন বললাম আমি এত বুঝতে পারিনি হ্যাঁ সেটা পরে ধরা করেছে তোমাদের সাথে আমি সব তুলে ধরবো সবটা বলবো মনের কথা তুমি প্রথমে ভিডিওটা দেখতে থাকবে হুম যে এরকম একটা ছেলে মার সাথে করতে পারে হ্যাঁ ওর পাশে যেরকম টাকা ছিল সেই টাকা দিয়ে একটা মারে ভালো কিছু খাওয়াতে পারতো কিছু করতে পারতো কিছুই করেনি সেই মানুষটা মা মারা যাওয়ার তো একটা জাস্ট একটা কথা বলি এটা পরে বলতে আমাদের আমার শাশুড়ি মা মারা তো মারা গেল না তা আঠারোতে মারা যাওয়ার পরে সেই মানুষটা মারা যাওয়ার পরে এক বছর মিনিমাম কালি ওয়েট করছে হ্যাঁ এক বছর পরে আর কি পাশে সাতবার পরেই বিয়েটা করে দিল বিয়ের পরে পরে সব রূপ পাল্টে গেল ঘরে রূপ পাল্টে গেল ঘর বানিয়ে মানে অনেক কিছু আর কি যাই বলছি আর কি তো সেইভাবে শাশুড়ি মা কি হলো সময় এরকম গড়ে থাকতে থাকতে তো একটা পেশেন্টের একটা কিছু থাকতে থাকতে সুগার হয়ে গেছিল বিছনার মধ্যে পিপার এসে যেত তো আমি তোমাদেরকে সব কথা বলছি সব একসাথে মনে পড়ে না কি করবো মন খারাপ না বিশৃঙ্খলা হয় তাও নিজেদের মাথাও একদম ঠিক নিজের সংসারে বোধ কিছু থাকে না আমার এত মানে এসে থাকে না তো যাই হোক আমি বলি তো কি মা ঘরে থাকতে থাকতে আস্তে আস্তে তো ওরা তো বললাম ওরা কিছু করতে লাগলাম সময় আমার আমি সব কিছু করতে লাগতো পরিষ্কার পাতি হ্যান তেন তো আস্তে আস্তে শাশুড়ি মা কি হলো এই ভালো মানুষটা থাকতে থাকতে পুরো আমার মতো উনি একটু হেন তো উনি হেলথ নিতে তো আমার মতো মোটা ছিল হতে হতে কি হলো আস্তে আস্তে ওই যে ক্যান্সারের এফেক্টটা পুরো হয়েছে মানে হতে

মানে না আস্তে আস্তে রূপটা আস্তে 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 পাল্টাচ্ছে তো এরকম মানে একটু নাইবের পুরো প্রবলেম হয়ে গেলো পুরো নাইবের প্রবলেম হয়ে গেলো হাত একটা এই বড় ফুলে গেলো মানে এই বড়ো মানে এই বহল এই হাতটা মানে উনার দ্বারা সম্ভব না আর নাইবের যখন প্রবলেম হয়ে যায় হাতটা একদম এই যে বগল আমাদের বগল তুলগুল আছে না বন্ধুরা আমাদের বগল তুলি তোমার ইচ্ছাটা এখানে কি আছে এই এই জায়গা এই দেখো কত গেপ আছে মানে না এখানে এই জায়গায় কত গেপ আছে আর ওনারা রকম আটকে গেছে তার মানে আস্তে আস্তে নাইপুরা পুরো খিস্ত আছে পুরো খিসা খিস্ত না এই জায়গা পুরো গ্যাপ নাই আমি যখন উঠাতাম ওনাকে পরিষ্কার করতাম তখন এরকম টান দিয়ে আজকে হাতটা উঠাতে হতো তো যাই হোক তো এরকম হয়ে গেল না তো আস্তে আস্তে আর কি হাত পা ফুলা হাত পা মুখ এগুলো ফুলতে চলো তো তখন তুমি উনি আর বাইরে করে হাঁটতে মানে রাস্তাঘাটে হাঁটতে পারতাম না ধরো কোনো রকম উঠে উঠে বান্ধব মধ্যে বসিয়ে রাখতাম তারপরে কি হলো ওই রুমে উনি যে রুমে থাকতো সেই রুমে টিভিটাও খারাপ হয়ে গেল তো একটা কথা বলছি সেই রুমে না টিভিটাও খারাপ হয়ে গেল ঘরে একটা কথা থাকতে আমার রুমে একটা টিভি ছিল আমার আমার আমি সেই রুমে টিভি ছিল তো উনি আমার রুমে বসে রাখতে অনেক সময় টিভি তো বসে বসে বা আমার বিছানার আমাদের ছোটো বাচ্চাটাও আছে আমার আমাদের যে থাকতো ছোট আমার ছোটোটা ওনার নিয়ে টান টানি বা ওনার দুজনে নিয়ে একটু রিমোট নিয়ে সেই কথা থাকতো নাতি ঠাম্মা মিলে হ্যাঁ উনি ধরো ও কার্টুন দেখতে ভালোবাসি এটা সবাই বলি বাচ্চারা দেখেও কীরকম করে না তো যাই হোক ওনার রুমে টিভিটা খারাপ হয়ে গেছে গিয়ে তো মধ্যে এখন মানে একটা বসে থাকে না ওনার রুমে টিভিটা খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে গেছে তো মানে কি টিভি টিভি আনার কোনো কথাই নাই গেল আর মহারাজি তো সেই টিভি দেখতে সেই টিভি দেখতেন টিভি খারাপ হয়ে গেছে না এখন টিভি মধ্যে মাথা মারতে চান না উনি তো যাই হোক গেল তো কোনো মাথা টিভি খারাপ হয়েছে টিভিটা খারাপ হয়েছে কালার কি হয়ে গেছে কারণ দোকানে নেওয়া হয়েছে দোকানে গিয়ে বললো যে আর ঠিক হবে না তো গেল তো উনি ধরো একা মন মরা দেখো একটা মানুষ এরকম টাইপের বিছনায় পড়ে আছে একটা মানুষ পুরো মন মরা মন মরা হয়ে যায় ঘরে থাকবে সেই কিছু বসে বসে টিভি দেখে বা ঠাকুরের ঠাকুরের কত প্রোগ্রাম দেয় সেইগুলো দেখে ওনার সময়টা যেত আর কি আর দেখো খালি মাথা কয় না শয়তানের বাসা আর ওই আমার তখন যদি মানে পৃথিবী টিভি দেখলে এই সেই দেখলে একটু মাথাটা ফ্রেশ থাকে সারা কোন বেকার বসে থাকে বেকার বসে থাকে তো ছেলে যা বলবে মার মাথায় তো এগুলোই ঘুরবে না কারণ উনি উনি সারাটা টাইম না বেকার বসে থাকে কি হয় মাথাটাই তো খারাপ হয়ে যায় না তার মধ্যে যদি ছেলে বলে আমার কোনো ভবিষ্যৎ অন্ধকার আমার কি হবো আমার কি উফ মার সামনে মানে এত মানে মায়া মায়া ভাব মানে এরকম ক্লান্ত ক্লান্ত ভাব মানে পরিশ্রম খুব কষ্ট হতেছে ওনার উপর অত্যাচার হতেছে এরকম একটা ভাব যে করে তখন তো মন খারাপ লাগে মা এগুলো মাথায় মধ্যে নিতে নিতে উনি খালি তখন ওনার ব্যবহারটা অন্য হয়ে গেল তো যাই হোক তো আমাদের না আমি তখন আমার বিয়া কি হয় না অনেক আগের কথা আর কি তো আমার আমার হাজব্যান্ড ওরাও ছোট ছোট ছিল তো আমাদের বাসায় না ফেমিলি ভাড়া থাকতো তো একটা ফ্যামিলি ভাড়া থাকতো ভাড়া যারা থাকতো ওদের সাথে খুব ভালো রিলেশন হয়ে গেছে মানুষ মানুষ সাথে থাকতে থাকতে না এটা রিলেশন হয় তো আমার শাশুড়ি মা আমার শ্বশুর সাথে ওই মানে ওভার রিলেশনটা একটু ভালো হয়ে গেল তো একদিন না ওরা ওরা প্রায় আমার বিয়ে পরে প্রায়ই আমাদের বাড়িতে আসে প্রায়ই আসে আর আমারও ওদের সাথে রিলেশনটা ভালো হয়ে গেছে হ্যাঁ তো বুধি বুধ বলে যাকি যাই হোক আর আমার শাশুড়ি মাকে ও কাকিমা আমার শ্বশুরকে কাকু বলে ডাকতো তো তো ওদের সাথেও একটা আমার আমাদের যেরকম নিজের দাদা বুধি যেরকম থাকে সেরকম সাথে ওনার সাথেও আমারও রিলেশন হয়ে গেছে বুদির সাথে এখনও আমি খুব মন খুলে কথা বলি বা বদির মেয়েগুলা যে ধরো আমার সাথে মানে পুরো বন্ধুর মতো কথা বার্তা আমাদের মিল খুবই ভালো মিল আমাদের সাথে আমার সাথে

তার আসার কি টিভিটা কি হয়েছে বদি বলো টিভিটা কি হয়েছে টিভিটা খারাপ হয়েছে আমি বললো টিটা খারাপ হয়েছে তারপরে কি করলো তখন ওই টাইমে ওই স্নান করে ঘরে তখন বললো বদি আগে বদি বললো ওর নাম ছিল সোমনাথ বদি বলো সোননাথ রে কাকিমার একটা টিভি এনে দে তাহলে কাকিমার মন একটু প্রেস হইবো কাকিমার সারাক্ষণ কোন ঘরে বসে থাকে কাকিমার এইভাবে আর শরীর বেশি খারাপ হবো শুয়ে থাকে ঘরে থাকে আর একটু টিভি দেখলে কাকিমার সময়টা কাটবো মনটাও ভালো লাগবে কয়েকটি কি রিজাল্ট দিল ওই বদিটা এই কথাটা বললো হ্যাঁ বোধহদি তাই না ও তখন কিরকম কথাটা বলছে শোন তোমরা সবাই কি আমার কাছে শুনছো তোমরা মানে তোমরা নিজের মনে দেওয়ার মনে ও না উনি একদম ফ্রেশ মাইন্ড বলছে আপনি ভাই শিকর কাকিমাকে টিভি দেখলে বলে কাকিমার সময় অনেক থাকে সারা থাকে আর ওইদিকে সিরিয়াল দেখে সাথে কাকিমার পুরো যুদ্ধ লেগে যায় এটা হলো কথা হ্যাঁ বাচ্চার সাথে মানে সাবি করাম উনি দেখে ঠাকুরের ছেলে আমার ছেলে ছোট বাচ্চা কি হতে পারে তো ও দেখবি তো প্রায় আসতো এগুলো দেখতে তো বলল কি ওকে সাদা মানে উনি মন খুলে উনি কারোর কোনো নিজের থেকে এই কথা বললো হ্যাঁ বলাতে না ওইভাবে টাকার খাজানা পেয়েছো খাজানা পেয়েছ আমাকে আমি টাকা দিয়ে সব কি আমাকে টাকা দিয়ে দেখতো বোধি নিজে যে বোধ লজ্জিত হয়ে গেলো এরকম কথা বললো মানে নিজে যে বোধ লজ্জিত কেন বললাম মানে এরকম ভাবি করে কি বলল যে কেন যে বললাম তো আমি কেন বললাম এরকম নিজে লজ্জিত আমি ভাবিনা এইরকম যে কথাটা কিরকম করে কথাটা বললো তো চিন্তা সে বলে টাকার খাজানা

看到了，一点有种手

দিক করে লিক করে জল উঠতো আর কি তো জল উঠে গেলে ঘরের মধ্যে পুরো হাঁটুর উপরে তো একটা মানুষের হাঁটু হাঁটু যে আমাদের হাঁটুগুলো থাকে হাঁটুর উপরে জল হয়ে যেত আর কি বর্ষাতে হাঁটুর উপরে জল গড়ে এইদিকে শাশুড়ি মাকে বিছিনার মধ্যে বালতি নিয়ে সব কিছু করাতে হতো আর রান্না বেড়া এই জলের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম উপরে করেছিল রান্না বেড়া করতাম আর খাওয়া দাওয়া আমরা বিছনার উপরে প্লাস্টিক বা বিছনা চাঁদর বিছিয়ে খাওয়া দাওয়া করতাম শাশুড়ি মাকে সেইভাবে করতাম পায়খানা বেলাও সেইভাবে করাতাম সব কিছু করতাম তো এর মধ্যে কি হয়েছে সেটা বলার কারণে আবার বলছি সেটা হলো এর মধ্যে কি হয়েছে এই যে মানে আমার শাশুড়ি যে ছোটো ছেলে ওখানে আমার দেহ বলতে আমার নিজের মানে আমার মুখে এখন আমি চাই না ও এত মানে খারাপ করে ব্যবহার করে যে কি আর বল পরবর্তী কি করেছে সেটাও বলি তার লাস্টে যে যা করেছে না তার কারণে মনটা বেশি খারাপ হয়ে গেছে তো কি করলো আমার হাজবেন্ডের ভাই ও কি করলো বললো তো

হ্যাঁও বলো না হাও বলো না নাও বলো না কিছু না বলে খালি জাস্ট কথাটা শুনলে এই কথাটা শুনলো শুনে গড়ে ঢুকে গেল তো আমার হাজব্যান্ড ওই আর কিছু বলে তখন আমি কয়েকবার বাসন ধুতে ছিলাম না তখন আমি এই কথাটা শুনলাম যাই তো কি করলো তো ও কি করলো তাই বললো মানে ও এখন ঘর বানাবে আমি ঘর বানাবো তো বিয়ে করবে ঘর বানাবে তো ওর একটা রুমের দরকার তো আমাদের দুটো রুম একটা রান্না করছিল একটা ঠাকুর করছিল আর বারান্দা এই পারে বারান্দা ওই পারে বারান্দা তো ও আর শাশুড়ি মা এক রুমে থাকতো তো এরকম এই যাই হোক বারান্দার একটা ছোট্ট রুম ছিল আসাম টেপ করে যা থাকে বারান্দার ছোট রুম থাকে দুটো রুম ছিল এরকম টাইপের ছিল তো ঘর বানাবে তো চিন্তা কর দাদা যে বলছে ঘর বানাবে তখন তো মানে তো এক দুই দিনের কথা না ধরো কয়েকদিন পরে ও বানিয়েছে তো যাই হোক দাদা যে বললো তখন তুই কোনো উত্তর দিলি না যে আমরা এদিকে ঘর বানায় এদিকে আমি তিনটা মানে তোর একটা থাকবো মা থাকবো আমার করলো তখন তো ও কোনো উত্তর দেয়নি হ্যাঁ তো ও কি ও রুম বানাবে তোর রুমা মানে বললো কি শুধু শাশুড়ি মাকে বলো আর আমার হাজব্যান্ডকেও বললো যে মাকে বললো মা আমি এখানে এক চালা করি একটা রুম বানাই হ্যাঁ মানে আমাদের তুই সামনে বলো একটা সামনে এক চালা করি একটা এখানে একটা রুম বানাবো আর এই রুমে আমি এখানে একটা রুম বানাই একটা তো ও আর কি বলবো ও রুম যখন বানাবার বলার আছে বরদকে বলছে কিন্তু এইভাবে বলছে হ্যাঁ আর কোনো ডিস করবো কি না সামনে একটা তখন শাশুড়ি মা বললো হ্যাঁ ও তো বিয়া করবো ও তো রুমের দরকার আমি যখন বাঁশের রুম ওই মানে একটা দিকে বলছিলাম বাসের রুম বানিয়েছিলাম ভাড়া দেওয়া যাবো তখন দুজনে কি কথাবার্তা কি রকম আর ওদিকে ওদের মধ্যে কি আলোচনা হয়েছে দুজনে মিলে আলোচনা হয়েছে গর্তর বানাবে বিয়ে করবে কোনো আলোচনা হয়েছে বানাবে তো মাও তখন বলছে হ্যাঁ ও তো বিশাল আজ হোক কাজ নিজে তো বিয়ে কোক একটা রুমের তো দরকার রুম টুম নাই ঘর বানাবে হ্যাঁ ওর তো বড়ের দরকার এরকম তো যাই হোক আমার আমার হাজবেন্ড কিছু বললো না তো এই যে শুনো বাপ একসাথে খাওয়া এক খাইতে খাওয়া এক পরে দুই বাড়ি স্নান করা আর ছোটবেলা কাহিনী একটা বলি ওরা তিন ভাই ছিল এক ভাই বড় বড় অনেক মানে আমার বিয়ে দু বছর তিন বছর আগে মারা গিয়ে একটা অসুস্থতার কারণে যাই হোক তো তিন ভাই ছিল তো ভাই ভাই কেমন মিল ছিল তোমরা একবার হাজবা ওই ভাই এক ভাই একবার ভাইকে দেখতে পাইনি মানে ওরা যে শার্ট পরতো একই কাপড় কিনে তিন ভাইকে একই রকমের শার্ট বানিয়ে দিত হুম এত বড় কাঁসার থাল ছিল একই কাঁসার থালে তিন ভাই একসাথে ভাত খেত তো বলে না বেশি না বেশি মিল ভালো না এটাই হলো কথা যে জায়গায় তিন বাই এক থালার মধ্যে ভাব খেতো একই কালারের তিন বাই একই ভাবে জামা লেগাতো সেই ভাই দাদাকে দিল বাস সেই ভাই দাদাকে দিল দাদাকে দু চোখে দেখতে পায় না তো তখনই তো ওই রকম যখন তা ওই ঘর বানাবে না দেখো বন্ধুরা যখন আমি এই কথাটা বলছি আমার কথা উল্টা পাল্টা হচ্ছে কারণ অনেক দিনের কথা একদম খেয়াল থাকে যখন তা ও ঘর বানালো তখন কিন্তু আমাদের মধ্যে কোনো ঝগড়া টকরা কিছুই ছিল না শাশুড়ি মাও ভালো ছিল শাশুড়ি মাও ভালো ছিল তখন তো আমাদের মধ্যে কোনো ঝগড়া টোকরা ছিল না যেমন আমরা রান্না বারা খাই দেয় চলি সবাই সবার সাথে মিলিয়েছিলি এরকমই ছিলাম তখন আমাদের মধ্যে কোনো হ্যাঁ ঠিক আছে ওই ওরকম বলছে বানাবে বানা এরকম ছিল হ্যাঁ তো ও ঘর বানাবে ঘরে কুটিতে দাদা গিয়ে পুজো পুজো হাত দাদা গিয়ে পুজো পিছু করে দিল তো শাশুড়ি মা বলল বাবা আমার মাস্টার মাস দিন যা তুই দাদা আশীর্বাদ কর সবাই

ছিলাম তো সব তো আমার মতন না সবাই কষ্ট করে আমি তো এরকম কষ্ট করেছিলাম সবাই কষ্ট করেছি আমার মনে চাই না যে কোনো মেয়ে এসে কষ্ট করো ও পারতেছে ঘরটা করে না ঠিক আছে করুক পরবর্তীতে এটা ভাবলাম আমি ভেবেছি ওই একটা ঘর হবে আর বিয়ে দিয়ে হবে ওরমেটে তো বলেছে হ্যাঁ খুঁটি ওরকম হয়েছে এক ছাড়া ঘর ঘরে সামনে দিয়ে আমাদের ঘরটা মিলেছিল আর ও ঘরটা নিয়ে সামনে আর তো সেগুলো অনেক রস ঘর বানানোর বহু রস জায়গা বাড়ি মাটি মানে ওপ হোক মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে ঘরটা বানিয়েছে তাই হোক তো এক ঘর হিসাব করতে করতে পরে হয়ে গেল দুচালা দুচালা আসাম টাইপ বড় করে ঘর বানিয়ে দিল দুটা রুম বানিয়ে নিল ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে খালি ঘরের রঙ হয়নি জজা তজা লাগানো সব মানে দুটো রুম পুরো কমপ্লিট মানে শুধু রংটা করা হয়নি মানে রঙটা করা হয়নি মানে ওনার প্ল্যান মানে উনি যখনকার ঘরে ডুবে বিয়ে দিয়ে করবে ঘরে ঢুকবে তার এক মাসের মধ্যে রং টং সব করবে এরকম না একটা কিছু ছিল বা রং চং করা থাকলে নষ্ট হবে এখন একটা কিছু ছিল এগুলো যে মানে এগুলো কখন বুঝলাম পরবর্তীতে বুঝলাম যে যে ওই যে করেছে ওই যে কাজকালা করেছে পরবর্তী সবসময় তো তার মধ্যে একটা কথা শোনো ওদিকে যে শাশুড়ি মা না তারপরে তো শাশুড়ি মা এরকম ক্যান্সার হয়ে গেল শাশুড়ি মা পুরা ফুলে গেল মুখ ফুলে গেল মাথা ফুলে গেলো সব পচে গেল এদিকে বারে বারে জল হচ্ছে ঘরের মধ্যে সপ্তাহে দুদিনে জল ঢুকছে আবার দৃষ্টি দিনেও জল ঢুকছে মানে এরকম টাইপের হয়ে গেছে তো একবার তো বলতে পারবো মা ও ও তো একবার নিজে নিজে ভাবতে পারতো মা যে এরকম শরীর খারাপ মা শরীর পচে যাচ্ছে মানে বদি বদি না টা আমি নিজে নিজে বদি হয়ে গেলাম আর কি যে এরকম বিছনার মধ্যে বিস্না পায়ামী পেচ্ছাপ নামানো যায় না জলের মধ্যে মারা নামাই না মধ্যে প্লাস্টিক দিয়ে এরকম করছে তো মারের কাজ করি মা তো অসুস্থ তো অসুস্থ মাকে গাড়ি

মানে কি বেস্টটা পুরো পেকে বললাম পেকে পচা শাশুড়ি মার পুরো শরীর সাইজ মানে পুরো সাইড এফেক্ট হয়ে গেছে কিসের জন্য জানি না একটা বেস্ট পুরো পচে পচা মানে কি পচা মানে গন্ধ ঘরে থাকা যায় না রাস্তায় বেড়ে যদি রোড উঠেছে রাস্তায় যদি রাস্তায় গেট যদি দাঁড়িয়ে থাকি তাও গন্ধ এত বাজে গন্ধ মানে কোনো কিছুতে আসে না যখন আমি জলের বালতি নিয়ে পরিষ্কার করতাম হ্যাঁ আমি তোমাদের মিথ্যা দাঁড়ালাম আমাদের পাশের বাড়ি মানে বলতে পারবো আমি আমার এই দুই হাত দিয়ে পরিষ্কার করেছি তখন ওরা আমার বলতে মিলি তুমি এই যে দুই হাত দিয়ে এত নোংরে সানো তোমার এত ছোটো বাচ্চা এই বাচ্চাকে তুমি খাওয়া দাও তুমি কম গ্লভ করে নিও গ্লভ পড়ে নি আমাকে প্রায় বলেছে আমাদের পাশের বাড়ি যে পিসি বললাম পিসি কাঠি ওরা আমাকে পাবো যে গ্লস করে তুমি এরকম মানে গাছগুলা যাওয়া কাকিমা শরীরটা বেশি খারাপ হয়েছে আর সব উনি তুমি বাচ্চা তো উনি নিজে কিন্তু অসুখটা তো নিজের না আর মানে নিজের বলতে কি ওই যে তো বড় বড় ডেটল বড় বড় ডেটল লাগতো তো একটা দামি তো জানো অনেক আর ওনার যে অবস্থা হয়েছিল ওনাকে প্রতিটা দিন ডেটল দিয়ে পরিষ্কার করতে হতো আর যে জামা কাপড়গুলো আছে না জামা কাপড়গুলো গুলো ডেটল টুল দিয়ে মানে ধুতে হতো আর ওনাকে বেশি আমি ডেটল টেটল ব্যবহার করতাম ওনার না চামড়া মানে কি বলবো মানে পচা মানে সেরকম আমি তোমাদেরকে কিভাবে দেখাবো বা ওনার যদি কোনো ছবি থাকতো হ্যাঁ ছবি টুবি কিছু ছিল আমার মোবাইলের মধ্যে জানো আমার মোবাইলটা খারাপ হওয়াতে সব কিছু চলে গিয়েছে হ্যাঁ মোবাইলটা পুরো খারাপ হয়ে গেছে খাওয়াতে মেমোরি কার্ডে ছিল মেমোরি কার্ড নষ্ট হয়ে গেছে তো তোমাদেরকে ওইগুলো ছবি তোমাদের দেখাতে পারছো যদি তোমরা একটা ছবি তোমাদেরকে আমি দেখাতে পারতাম তো তোমরা বুঝতে পারছ হ্যাঁ সত্যি কি ছিল মানুষটা আর কি একটা মানুষের এরকম যাই না আমি আমার লাগে কোনোদিন এরকম দেখিনি যে কোনো মানুষ এইভাবে পচে এরকম পচে নাকি আমি আর মানে না পার এত মানে তোমার গন্ধটা তোমাদেরকে কি বলবে এত বাজে গন্ধ কিসের জন্য গন্ধ মানে এই পরিষ্কার না আগে একবার পরিষ্কার করতাম দুপুরে পরিষ্কার করতাম সকালে ঘুমিয়ে ঘুরে আগে পরিষ্কার করতে হতো ওনাকে সব কিছু আমি আগে পরিষ্কার ওনাকে যদি না পরিষ্কার করতে আর থাকা যাচ্ছে না মানে ওনার থেকে যে পচা রসগুলা চামড়া পচা রসগুলো এই যে মানে বেস্টের এগুলো বল তোলা একদম এগুলো পরিষ্কার করতাম না কাপড়টা ভিজিয়ে দেখলাম এই এই যে কাপড় শুদ্ধা গ্লোভসেও কাম হয় না কাপড় শুদ্ধা এখানে চামড়া মানে উঠে আসছে উঠে আসছে এখানে রোগ যে ঠিক না রোগগুলো থাকে না রোগগুলো থাকে টেস্ট করিয়া এই রক্ত রক্ত মুক্ত রক্তগুলো কালো হয়ে গেছিলো সেগুলো সব আমার মুখে চুখে ছিটিয়ে পড়তো মানে এরকম একটা মানে ভাব ছিল আমি ভিডিওর আগের মতো বুঝাতে পারছি না মানে একবার পিছন বলছি একবার আগে বলছি যা মনে পড়ছে তাই বলছি তো এরকম করে পরিষ্কার করতাম ওনাকে তো পয়সা এরকম করে পয়সা করতাম তারপরে ভাবলাম না সবাই মানে মানুষও কিছু মানুষ বলতো মানে বলতো কি নিজেও বুঝতে পারতাম তার মানে আমার কাছে একটা টেনশন ছিল যে উনার শরীরে পোকা হয় অনেকে মানে বলতো না অমুক মরছে পোকা হয়েছে এরকম পয়সা মরে পচার মধ্যে পোকা হে নোংরা পোকা হবে আমার একটাই টেনশন ছিল যদি ওনার শরীরে পোকা হয়ে যায় পেয়ে তো শেষ আমি পেয়ে তো শেষ আমি শেষ মানে কি মানে ওনাকে তো শেষ পোকা যদি একবার ভাই বলো ওনাকে তো শেষই করে দেবে ওনার যে অবস্থা আর শরীরে যে জ্বালা যন্ত্রণা উনি যে কষ্ট করতেছিলেন যে চাই পিট চাই পিপি কেটেছিলেন হ্যাঁ উনি ব্যথা করতো ব্যথা করতো কি করবো আমার কোনো উপায় নেই হাজবেন্ডকে বলতাম তো আমার হাজবেন্ডও মানে কি করবো ও নির উপায়

হ্যাঁ তারপরে হলো বন্ধুরা কি বলবো জানো আমার শাশুড়ি মা যে বললাম আমি মাছ খেতে আর কথাটা বলছি মাছ কেতো মানুষকে দিন খেতে না পেয়ে যখন তো আমি বললাম না আমি দোকান থেকে আমার দোকানের মধ্যে মুড়ি গুড্ডি বিস্কুট মেরিবুল বিস্কুট চানা চু এগুলাই ছিল তো আরেকটা জিনিস কি বলতো মানুষ আমি অনেক দেখেছি আমাদের আশেপাশে দেখেছি ওদের শাশুড়িগুলো বিস্না পড়েছিল ওরা কোনো কিছু মানে যাই ভাব না আমার বলি না অনেকের বাড়িতে দেখেছি ওরা কোনো কিছু খেতে খুঁতে দিত না একটা মানুষের ছাইতে না তো একটা আমার ইচ্ছা চানা ছুয়ে দাম না না ওই পাসা করবো কে পয়সা যাবো কে না কিন্তু বন্ধুরা আমার সেটা ছিল না আমার শাশুড়ি যা খেতে যা সব আমি খাওয়াতাম কোনো পয়সা না আমি পুষ্কার করুন আমি পুষ্কার লাগে একজনের খাবার চাহিদা কী এরকম হ্যাঁ আমার চাষি চাঁদমা চাষি খেতে ভালোবাসতো আমি চাষি মুড়ি মাকা কাকা এগুলো একসাথে বানিয়ে খেতাম আমি কোনো দিন আমার চাষি মাকে বাঁচিয়ে কোনো খাওয়া দিইনি খাওয়া পাই সবাই ঠিক আছে উনি যা চায় তা ইচ্ছা মতো আমি খাইয়ে দিয়েছি ইচ্ছা খাওয়াতে উনি যদি বলেন খাওয়াতে গিয়ে খাই কথা যাচ্ছে না কাউকে খাওয়াতে কোনো মারতে নাই যা যেটা মনে চায় যে যেরকম খাইতে তাকে খাইয়ে দিতে হয় খাওয়াতে কাউকে হিংসা করতে লাগে না তো এতটুকু আমি ছোটবেলা থেকে শুনে এসেছি আমাদের মাহাদের মুখে তো যাই হোক কথা বলতে পারে না গলাটা আমার মধ্যে কেমন হয়েছে না হয় একটু কথায় প্রবলেম তো যাই হোক তো ওনাকে আমি ওরকম দিতাম আমার দোকানে যা ছিল বারো বাজে মধ্যে আমি প্রায় মানে গরিবের মধ্যে ছবি কিছু করতাম তো ওকে খেতে দিতাম দোকানে দিনে যাচ্ছিলাম তা দিয়েছে তো এমন এমন সময় কি হয় দোকানটাও আমার মেলে গেছে অভাব করলে যা হয় আর কি সময় খারাপ হয় যা হয় আর কি আস্তে আস্তে দোকানটাও আমার ডাউন পাচ্ছে দোকানে আস্তে আস্তে মানে পাড়ার দোকান বাড়ির মধ্যে দোকান ভাবতে পারো না মানে কত টাকা ইনকাম হতে পারে কেমন কি হতে যাই বন্ধ থেকে সপ্তাহে সপ্তাহে বন্ধ টাকাটাও দিত আর জিনিস তো ওরকম হাওয়াও কেন আনা হয় ধর ছয়টা বিদে বা দশটা বারোটা ব্রিদে ছয়টা মিলিয়ে গেল বিস্কুট এক প্যাকেট গুড মানে বড় গুড কেটে বিস্কুট বড় বড় না হ্যাঁ প্যাকেটে যতগুলো থাকে সেগুলো এরকম যাবে দুই কেজি আটা মানে এরকম যাবে সব জিনিস লাগে আমাদের দোকানে যেটা থাকে সত্যি কথা হ্যাঁ ওরকম একটু টুকটায় সবই জিনিস তো যাই হোক দোকানে যা থাকতো না ওরা একটু পছন্দ হতো একটু ভালো জিনিস খেতে আমার হাজবেন্ড সংসারে সবকিছু চালিয়ে গিয়ে পারে সব নিজের ছেলেকে একটু দুধ খাওয়াতো না নিজের ছেলে ইংলিশ মেলে পড়াশোনা করতে ছোট ছোটো দুধের বাচ্চা এই যে আমার বাচ্চাটা দুধেরই বাচ্চা ছিল আড়াই বছর পরে তিন বছরের বাচ্চা কি হতে পারে দুধ দুধ ছোট ওরকম মুখে না যে ছোটো থাকতে দুধ খেয়েছে মানে বোতলে ঢুকে ঢুকে দুধ গুলিয়ে একটু দিন একটু যে ভাত খাওয়া আছে ওকে গেলা ভাত করে একটু করে খাইয়ে দিয়ে দিচ্ছি এইভাবেই বাড়িতে বড় করি ওই কোনো দুধ নিজের মানে ওকে কোনো দুধ খাওয়াইনি আমি যদি বাচ্চাকে খাওয়াতাম চাষি মাকে তো আমার ইচ্ছে হোক মাকে তো ওরকম না কোনো ভালো একটা জিনিস খাওয়ানো হয়নি

তো শাশুড়ি মাকে জানো যদি পারত মা আসার সময় দোকানে আসার সময় একটা ঘরে আনা আমাদের ঘরে এত কেন লাগে আমাদের আমার বাচ্চাকে তো খাওয়াতে না আমার বাচ্চাকে কিছু দিয়েও দেবো না আর হ্যাঁ আমার বাচ্চাকে পুজোয় একটা কাপড় দিত সেটা তোমাদেরকে বলি হয় একটা করে জামা দিত সেটারও কারণ তোমাদেরকে বলি কেন দিত ওই যে বন্ধুরা আছে না বন্ধুগুলো যে বাচ্চাগুলো থাকে বাচ্চা থাকে ওদের জন্য ও বন্ধুগুলো কাপড় কিনে যে ওরা ওই বন্ধুগুলো না ওদের বাচ্চা বাচ্চা যে কাপড় কিনে ওরা খুব ভালো সত্যি ভালো হ্যাঁ কিনে বলে ভালো না মানে ওরা কিন্তু ওদের সাথে ও চলতো তো ওরা যখন বাচ্চা বাচ্চলে কাপড় কিনতো ওরা একটা চোখের লজ্জা আছে না চোখের লজ্জাতে কি করতো ওই মানে ছোটোবেলা তো একটা একটা ড্রেস দিত তো ছোটোবেলায় একটা ড্রেস তো এর মধ্যে ওই কথাও একবার শেষ করে দে তো ছেলে যখন আমার একটু বড় হয়ে গেল সাত বছর আট বছর এরকম হয়ে গেল একটু আর ছেলেকে আমার একটু হেলদি হয়ে গেছে তখন তো আর পাঁচশো টাকা ছয়

আর কোনোদিন কোনো কিছু দিয়ে যে ছেলেকে দিয়ে মানে আমার ছেলেকে দিতে সেটা আমার মনে হয় না যে কোনোদিন মেলার থেকে যে একটা একটু জিলাপি নিয়ে যায় বা ব্যাস্তার জন্য একটা টিপ নিয়ে যায় এরকম কোনোদিন চোখে পড়ে ওই দেখি ওই তো গেল এরকম মানুষ আছে সংসারে অনেকে অনেক এরকম মানুষ হয়নি কি না এরকম আছে নিশ্চয়ই আছে আমি ফিল করেছি তাই আমি বলছি তো যাই হোক তো গেলো ওইভাবে শাশুড়ি মা মানে কি এরকম হলো এত অবস্থা খারাপ হয়ে গেলো না পুরো মানে কি বলবো তো আমার একটাই ছিল শাশুড়ি মা পোকা হয় না পোকা হয় না তো দু একটা ফার্মেসি থেকে ওই যে বেট্রোলিয়ান কিনা যাই হোক নামটা মনে নেই তো কালা কালা ওষুধগুলো হয় আর কি ওই ওষুধগুলো পুরো শরীরে মানে প্রচার একদম পুরো শরীর আর পরে দিকে কী হলো উনি তো আর উঠতেও পারতেন না মাটি মাটিতে বলতে বিছনা খারাপ করে শুয়ে থাকতেন হ্যাঁ শুয়ে থাকলে হলে কি হয় যে বন্ধুরা উনি শুয়ে মানে শুয়ে থাকলে হলে ওনাকে আমি এমনভাবে রাখতাম না ওনার কোনো ব্যস্ত কিছু হয়নি ওনার মানে অন্যরকম বললেন না ওই শরীরে যে ইনফেকশন হয় ইনফেকশন হয়ে হয় জায়গায় জায়গায় যেমন দুই পিসলি আমাদের কিনির সাইড দেওয়া পিসলি চিপা দেওয়া তারপরে তোমার এই যে বেস্টের পুরো বেসটা এক বেস্ট হতো তার এক বেস্ট এসে পড়ে যে মানে এরকম বগলতলি দ্বারা একটা যে বগলতলির নাড় তোলা এই হাত আর বগল এই এই বেশ হাতটা এরকম হয়ে গেল হাতটা এরকম করে উঠানো যেত না এরকম মানে টাইট হয়ে গেছিল টাইট মানে এরকম হয়ে গেল হাত গুলো এরকম কুকুর না আরেকটা কথা তোমাদের বলতে পারি না এরকম অতিরিক্ত নাইবে টানতে টানতে না শাশুড়ি মায়ের মুখের কথাও চলে গিয়েছিল যখন শাশুড়ি মা সুন্দরভাবে কথা বলতে পারতো তো শাশুড়ি না মুখের কথা চলে গিয়েছিল উনি কথা বলতে পারতেন না উনি কানে কিন্তু সবাই শুনতেন কথা বলে উনি তখন আমাকে তেতে ডাকতেন তেতে 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 করে ডাকতেন মানে এই নামে দেখেন তেতে নামটা কি জানি না হয়তো তুমি উনি আমাকে মিলি বলে ডাকতেন নাকি বলে দেখতেন সেটা আমি জানি না উনি আমাকে তেতে তেতে বলে ডাকতেন এ একটা নাম ছিল তেতে তো তেতে নামটা আজও আমার কানে আছে আজও আমার মনে হয় উনি বলে তো লাস্ট শাশুড়ি মা এত ভালো ব্যবহার ছিল আমার সাথে এত ভালো ব্যবহার ছিল কি বলবো মানে উনি হয়তো তখন তাই বলছে বুঝতে পারছে না কি বউ কি জিনিস একটা ছিল আমার বউটা কি জিনিস আমি বউ সাথে কেন দুইটা দিনই ভালো কেনবা বা এরকম করেছি ওর পাল্লাই পালিয়েছি ও তো যখন পচে বলে গেছে না আর তারপরে পায়খানা পায়খানা পেচ্ছাপ যখন তখন হয়ে যেত উনি বলতেন যখন আগে যেমন বলতে পারতো পায়খানা পায়খানা করবো পেচ্ছাপ করবো পরবর্তীতে ওনার কি জানি হয়ে গেছে আর ও না একটু মানে কে কে কি কে কে পড়তো ওনাকে কীরকম টাইপের একটা কথা রাখতে ওনার সাথে ওনার উনি যখন না ও যখন ঘরে থাকে তখন যদি ওনার যদি পায়খানাও পেয়ে থাকে আমাকেও ডাকতো না উনি চাপিয়ে বসিয়ে চেয়ারের মধ্যে পায়খানা পেখানা করে বড়ি দিত এরকম আর কি মানে কি ভয় পেতো যে ও পায়খানা উনি ও পায়খানা করবো আর উনি পায়খানা করলে পারে ও পকা করবে গন্ধ লাগে হ্যান্ড লাগে তেন লাগে এরকম আর কি পেচ্ছাপ ওই জায়গায় বসে চুপ করি সুপার বসে থাকতো পেচ্ছাপ চুপচাপ করে বোর যেই ও খালি ঘর থেকে বিকেলবেলা ঘর থেকে হলো তখন তেতে তেতে করে এরকম ডাক্তার ডাক্তো হ্যাঁ মানে এরকম বুঝাতো মানে একদিন দুদিন এই ভাষা শুনতে শুনতে পারে বুঝে পড়ে যে হয়তো উনি পেচ্চা পায়খানা কুয়ে বলেছে ও তারপরে পরে কই না যে না আমি জানতো কেন তুমি আমার ডাক্তার না কেন তোমার হাসতো আর কান্দা দিত হাসতো আর কান্দা দিত তারপরে আমি আর কি করবো আমি তো জিনিসটা বুঝে পেরেছি আর সেটা আমার কথা না আমি কেন বলছি আমাদের পাশে যে মনে আছে পিসিরাও আছে ওরাও বলতে পারবো ওই যে মাল করে যে ধমকি একটা গরম গরম ভাবছো আরে টাউন বাড়ি টাউন বাড়ি একদম একজনের ঘরে সাথে একজনের ঘর একটা হালকাভাবে কথা বললেও মানে শুনে বুঝছো তো ওরাও তো শুনতো তুই যে মাসাতে কীরকম ব্যবহার করছি এত দুষ্ট ছিল নিশ্চয়ই মাসাতে ভাই আমি তো বউ মারো বললি আমার কথা

মশা সব বসে যায় হ্যাঁ এরকমও কি ওনাকে মশাই টানিয়ে আমি রেখেছি তো মাটি উসি না বসার জন্য এগুলো খালি জন্য এই সারা শরীর রক্তে পচা গন্ধ বালতি বালতি রক্ত পড়ে যেত গড়ের মধ্যে এরকম হয়ে গেছিলো তো কী করবো যাই হোক যতটুকু পারছি চেষ্টা করেছি আমি যতটুকু আমার দ্বারা হয়েছে মানে কি আমি আমার এই দুই হাত দেওয়ার শরীর দিয়ে যতটুকু পেয়েছি একমাত্র ভগবান বুঝতে পারবে মিথ্যা কথা বলছি না যতটুকু পেরেছি মানে আমার শরীর দিয়ে যতটুকু পেয়েছি হয়তো টাকা পয়সা দিক দিয়ে বা কোনো কিছু দিক দিয়ে আমি পারি কিন্তু শরীর দিয়ে যতটুকু পারছি ওনাকে আমি খাটিয়ে করে দিয়েছি অনেক করে দিয়েছি আমি আর হয়তো আমি আমার নিজের যে জমা দাতার মা তারাও বুঝতে এক একটু ওনা কোনোদিন করিনি করিনি বলতে বিয়েই তো হয়ে গেছে উনিশ ঘুরে তো মাকে আর কি করবো আর এখনও যে আমার মা আছে মাকে আমি কোনো কিছু করতে পারবে যে বয়স্ক আমার মা তাকে তো আমি কোনো কিছু করছি না আর করো করতে যায় না ঠাকুর করে আমার মাকেও ভগবান যেন ভালো ভালোভাবে নিয়ে যায় কারণ নিজের মাকে আমি নিজের মাকেও করতে পারবো কি না পারবো কিন্তু শাশুড়ি মাকে সুন্দর আমি করে দিয়েছি তো যাই হোক যোকমা সবাই আশীর্বাদ করবে বন্ধুরা কিন্তু আমার মা যেন একটু ভালো ভাবে যায় কারণ একাঘরে আমার মা ঘরেও কে নেই একা একাঘরে আমার মাটা হ্যাঁ সবার একদিন যেতে হবে তো মাটা এখন একটু ভালো ভেবে যায় এটা এটাই একটা প্রার্থনা ভগবানের কাছে আছে তো অনেক কিছু ভেবে আগে আমিও অনেক কিছু ভেবে শাশুড়ি সেবা যত্ন করেছি কারণ ওর মেয়ে নেই অত মনে দুঃখ যেতে পারে আমার মেয়ে যদি থাকতো তো আমার মেয়ে করতো কিন্তু আমার শাশুড়ি মা করবেন মানে উনি বুঝতে যে মেয়ে কেন মেয়ের থেকেই বড় একটা কাজ করেছে আমার বউ ওকে কি এমনি তারা তো লাঠি দিয়ে লাঠি দিয়ে এমনি তারা তোকে দেখতেই পাতন করে ওকে দেখতেই পাত নয় ব্যবহারে ও এত খারাপ ব্যবহার করতো এত খারাপ ব্যবহারে মা ইচ্ছা করতে এত গরম হয় ছেলে হয়ে এগুলো করে আর বউ কাছে মুজে বুঝতে করে এই জামটা হাত দিয়ে এই হাত দিয়ে এরকম এই হাত দিয়ে এত দিয়ে তো পোকার ওষুধ না পোকা উগান করে পোকা উগান করিয়া আমি ওষুধগুলো লাগিয়ে দিতাম না আমার হাত যতই সাবান দিই দিয়ে যতই যাই দেয় এই হাতের থেকে গন্ধ হয়ে যত না কতদিন ভাত থাকতে পারি তো আমি জানি তো বন্ধুরা ভিডিওটা আজকে এতটুকুই শেষ করে দিই নেক্সট ডে কি হবো সেটা বলছি তোমাদেরকে আর কি হয়েছে কি কীভাবে কী হয়েছে সেটা সবই বলবো কিন্তু বন্ধু একটাই অনুরোধ তোমাদের সাথে ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের আমার মতো যত আরো মা বোন মাসি পিসি কাকি আছে একটু সবাই বুঝুক একটা মেয়ের জীবনে অনেক কিছু থাকে আর এগুলো শুনো বন্ধুরা অনেকে হয়তো মানে ভাবতে পারো তোমরা আজকাল ভিডিও করে ইউটিউবে ভিডিও করার জন্য মানুষকে কী কী করে কী না এটা সত্যি ঘটনা আমার জীবনে যে সত্যি ঘটনা আমি কী কী ফিল করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে আর আজকে একবার এতগুলো বলা যাচ্ছে না আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যদি ভালো লাগে একবার শেয়ার করে দিও আর আরো আরও আমার বোন দিদি মাসি কাকি মামি যাই হোক সবাইকে দেখার সুযোগ দিয়ে দিও আর বাকি সব ভাই কালকে বলবো তোমাদের সাথে তো আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তা বাই বাই ভাই